আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 60 বিঘা জমির বেশি হলে অতিরিক্ত জমি সরকার নিয়ে যাবে, ভূমি সংস্কার আইন 2022 এবং ভূমি উন্নয়ন কর 2022-এর খসড়া অনুযায়ী গতকাল বৃহস্পতিবার 19 মে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনারুল ইসলাম। 60 বিঘার বেশি হলে তখন আপনার ওটা সিজ করে নিয়ে যাবে, ব্যক্তি মালিকানায় 60 বিঘার বেশি দিতে পারবে না, 25 বিঘা পর্যন্ত খাজনা মাফ, আর ম্যাক্সিমাম রাখতে পারবে 160 বিঘা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে ভূমি উন্নয়ন কর আইন 2022 এবং ভূমি সংস্কার আইন 2022-এর খসড়া নীতি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমি সংস্কার আইন প্রসঙ্গে মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনারুল ইসলাম বলেন যে ভূমি সংস্কার আইন এটা 1984 সালের একটি অর্ডিন্যান্স ছিল, সেটাকে ভূমি সংস্কার আইন হিসাবে নিয়ে আসা হয়েছে। যেমন ভূমি সংস্কার আইন কৃষি জমি 60 বিঘা, কিন্তু এই আইনে বলা হয়েছে যদি রপ্তানিমূলক কৃষি পণ্য বা অন্য কোনো প্রক্রিয়াজাতকরণ শিল্প হয় তবে সেক্ষেত্রে এই 60 বিঘা প্রযোজ্য হবে না। খসড়ায় আরও বলা হয় যে 100% রপ্তানিমুখী কৃষি পণ্য বা কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের ক্ষেত্রে সরকারের অনুমতি সাপেক্ষে 60 বিঘার অতিরিক্ত জমি ক্রয় বা অর্জন করা যাবে। কোনো ব্যক্তি তার পরিবারের 60 বিঘার অধিক কৃষি জমির মালিক হলে তিনি হস্তান্তর, উত্তরাধিকার, দান বা অন্য কোনো উপায়ে নতুন কোনো কৃষি জমি অর্জন করতে পারবে না বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। তবে জনকল্যাণের কোনো সংস্থা অনুমোদন সাপেক্ষে অতিরিক্ত জমি অর্জন করতে পারবে। চা, কফি, রাবার বা অন্য কোনো ফলের বাগানের জন্য অতিরিক্ত জমি অর্জন করার সুযোগ রয়েছে। এর মানে হচ্ছে যে 60 বিঘার অতিরিক্ত যদি কোনো ব্যক্তির 100 বিঘা জমি থাকে, সেক্ষেত্রে 60 বিঘার জমি রেখে বাকি যে জমি আছে তা সরকার নিয়ে নিবে। তবে রপ্তানি পণ্যর ক্ষেত্রে বা জনকল্যাণের ক্ষেত্রে যদি 60 বিঘার অতিরিক্ত জমি থাকে, সেক্ষেত্রে এটি কার্যকর হবে না, তখন এই জমি অর্জন করতে পারবে। এবং পরিবারের ক্ষেত্রে যদি দান বা উত্তরাধিকার বা অন্য কোনো উপায়ে যদি 60 বিঘার অতিরিক্ত জমি অর্জন করতে চায়, তাহলে সেক্ষেত্রে করতে পারবে না। ভূমি উন্নয়ন কর আইন বিষয়ে খন্দকার আনারুল ইসলাম বলেন, আগে একটি অধ্যাদেশকে পরিমার্জিত করে নতুন আইন করা হচ্ছে। নতুন আইন পাশ হলে কৃষিজাতের উপর নির্ভরশীল ব্যক্তি ও পরিবারভিত্তিক কৃষি জমির পরিমাণ 8.25 একর বা 25 বিঘার পর্যন্ত ট্যাক্স দিতে হবে না, তবে 25 বিঘার অধিক হলে সেক্ষেত্রে ট্যাক্স দিতে হবে। মন্ত্রিপরিষদের সচিব জানান যে সরকার কবরস্থান, শ্মশান, মসজিদ, ঈদগাহ, মাঠ, মন্দির, গির্জা, সর্বসাধারণের প্রার্থনা স্থানকে ভূমি উন্নয়ন করের আয়ত্তমুক্ত রাখা হয়েছে, তবে ব্যক্তিগত বা পারিবারিক কবরস্থানে ট্যাক্স দিতে হবে, কারণ পারিবারিক কবরস্থানের রেকর্ড ব্যক্তি নামেই থাকে। এলাকাবাসী মিলে মসজিদের পাশে যে কবরস্থান করে সেটি মসজিদের নাম হওয়ার কর দিতে হবে না। তো আজকের আলোচনা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। তো আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।